চিনেন? হ্যাঁ চিনি, এখন তো সে এখানে থাকে না, পাশে একটা বাড়িতে ভাড়া থাকতো, সে এখন উঠে চলে গেছে। বিশুটাকে কিছুদিন আগে এখানে দেখা গেছে স্যার। আচ্ছা, যাদের বাড়িতে ভাড়া থাকতো বাড়িওয়ার নামটা জানেন? হ্যাঁ, পাঁচকড়ি সামন্ত। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে, এনি প্রবলেম? আরে অর্ণব তুই? এখন যেতে পারেন আমরা, এখানে ইনভেস্টিগেশনে এসেছিলাম। তুই এখানে? আরে আমি পাশে এটিএমটা এসেছিলাম। তা কি ব্যাপার, তুই হঠাৎ সানগ্লাসে? তুই তো আগে সানগ্লাস পড়তিস না, বরং উল্টে কলেজ লাইফে জ্ঞান দিতিস। সানগ্লাস পড়লে নাকি চোখের ভাষা বোঝা যায় না। আর বলিস না, তোর একটা ইনফেকশন হয়েছে, রোদ লাগানো বারো, বাধ্য হয়ে পড়তে হলো। কি করবো বল, এটা ভাই পুলিশের ডিউটি। তাকে তুই একটা গুড নিউজ আছে। কি? তুই যে ওই ছেদিলাল অ্যাকশন পার্টিকে নিয়ে লেখালেখি করছিলিস? হ্যাঁ, প্রায় ছেদিলাল অ্যারেস্ট হয়েছে। রিয়েলি? ইটস এ গ্রেট নিউজ, এটা বড্ড বার বেড়েছিল। আচ্ছা আবি, আমরা পুলিশ হয়ে যেসব খবর পাই না, তোরা সাংবাদিকরা পাস কি করে বলতো? নেটওয়ার্ক বস, সে হচ্ছে নেটওয়ার্ক। শোন, তুই কিন্তু সাবধানে থাকিস, ও দলের ছেড়া তোকে কিন্তু টার্গেট করতে পারে। আরে ওসব নিয়ে কিচ্ছু ভাবিস না, কোনো প্রবলেম হবে না। আপনি এখানে আর আমি তো আপনাকে বেরিয়েই খুঁজছি। ও সরি সরি, আসলে এখানে একটা প্রবলেম হয়েছিল তো, সেই জন্য চলে আসতে হলো। যে আলাপ করিয়ে দিই, আমার বন্ধু, আমরা একসঙ্গে কলেজে পড়তাম, আর ইনি হচ্ছেন শ্রেয়সী ব্যানার্জি। তুই আর ডিস্টার্ব করে লাভ নেই, তুই চলে যাবি? হ্যাঁ আসি। আচ্ছা ঠিক আছে, এই আসিস কিন্তু বাড়িতে সময় করলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চললাম আসছি। চলুন আপনাকে জায়গায় বাবা চলুন না, দেখবেন জায়গাটা আপনার ভালো লাগবে। আরে ভয় নেই, আপনাকে কিডন্যাপ করে মুক্তি কোন দাবি করবো। চলুন না, দেখবেন জায়গাটা পছন্দ হবে, কিচ্ছু দেরি হবে। আপনি নিশ্চয়ই হবেন।